यश प्रसादाद भगवत प्रसादो यश प्रसादान नगते कुतोपि धेयं स्तवन्तस्य यशस्त्रिशन्धं वन्दे गुरोश्री चरणारविन्दम् अनर्पितचरिं चिरात् करुणयावतीर्णकलो समर्पयितुमुन्नत उज्ज्वलरसा स्वभक्तिश्रया हरिपुरटसुन्दरद्योतिकदम्बसन्दीपित सदा हृदयकन्दरे स्फुरतु वसचिनन्दन बर्हापीडाभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं स्वाधरेण्यस्तवेनु श्यामं शन्तं त्रिभङ्गं रविकरवशनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतव्रतं ब्रह्मगोपालवेशं हा कृष्णकरुणासिन्धो दीनबन्धुजगत्पते गोपेषु गोपिकाकान्त श्रीराधाकान्त नमस्तुते तप्तकाञ्चनगौराङ्गी श्रीराधिवृन्दावनेश्वरी वृषभानुसुतीं देवी तं नमामि हरिप्रिये नारायणं नमस्कृत्यं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरे तुलसीकरणं यत्र यत्र पद्मवनानि च पुराणपठनं यत्र तत्र सन्निहितहरिः जय रूप सनातन भट्टरघुनाथ श्रीजीव गोपाल भट्टदास रघुनाथ ऐ छय गोसाईर करी चरण वंदन जा हईते विघ्न नाशविष्ठ पुरन वंशा कल्पतरु भ्रष्ट कृपा सिंधु भैव च पतितानां पावनिभ्यो वैष्णवेभ्यो नमो नमः दुर्गमे पृथिवीन्धशुष्कृतपादगतिर्मुः स्वकृपाजष्टिदानेन सन्तशन्तवलम्बनम् ओम नमो भगवते वासुदेवाय श्री श्रीमद्भागवत महापुराणम् अथ श्री वेणुगीतम् श्री गोप्योचुः अक्षन्मतां फलमिदं न परं विराम शक्ष पशूननु विशेषयतोर्वयस्यै वक्त्रं व्रजीशसुतयोरनुवेणुजुष्टं यैर्वाणिपीतमनुरक्तकटाक्षमोक्षम् कलिजुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु तार अपार कारुण्य
दिव्य से वेणुगीत प्रसंगे आचार्यगण जी भंगीते वर्णना कर गोपीगण बार्ता एक अपूर्व बार्ता श्लोक ब्रजगण निजे भाव व्यक्त कर वर्णना कर তারা সকলেই হচ্ছেন সুশীলাবতী। ইনাদের গোবিন্দের প্রতি আশা, এটা চিন্তা করলেও মনের মধ্যে কম্পনের সৃষ্টি হয়। যেহেতু ওনারা হচ্ছেন কুলবা তাদের পক্ষে করুণা বা ভাব প্রকাশ করা খুব কঠিন। তো ব্রজরামাগণ নিজের ভাবটাকে গোপন করে বর্ণনা করছেন করেছেন গোপনটাকে এই বেণুমাধুরীর ব্যক্ত করছেন আলাপ এবং তেজ তার গুণের কথা বর্ণনা করছেন আরম্ভ করেছেন। যেহেতু গোবিন্দের সঙ্গে তাদের প্রেম খুব তীব্র কিন্তু গোবিন্দকে যে ভালো এই কথাটি তিনি তারা বলবেন নিজের অনরম সখীর নিকটেও এই কথা বা বলবার জন্য একটা লজ্জা উপস্থিত হচ্ছে বারবার বলতে পারছেন না। তাই শ্লোকের পূর্বেই বললেন মূল উদ্দেশ্য কিন্তু গোবিন্দের মাধুর্যের কথা বর্ণনা। ব্রজবালাগণ যে আস্বাদন করছেন গোবিন্দের মাধুর্যের কথাটাই আস্বাদন করছেন বা ওইটি বলতে চান, আর ওই রসেই তাদের অঙ্গটা গঠিত। কিন্তু এখানে একটা ভাব প্রকাশ করেছেন কি অবহিত্থা ভাব, একে বলে ভাব গোপন। যে ভাবটা আমার আছে না ওটাকে প্রকাশ না করে আনুষঙ্গিক আরও কাউকে নিয়ে একসঙ্গে বলা, একে বলছে অবহিত্থা ভাব, ভাব গোপন। তো যদি গোবিন্দের প্রতি প্রেম প্রীতি ভালোবাসা এটা গোপন তাহলে কী করে বর্ণনা করবেন? ওই জন্যে বলদেবের সঙ্গে কৃষ্ণের মাধুরীর বর্ণনা করছেন। মূল অন্বয়ে এটাই পাওয়া যায়। কিন্তু তাদের চিত্ত এবং মন গোবিন্দের মাধুরীতেই পড়া, আর গোবিন্দের মাধুরী দর্শন ব্রজবালাগণের আকৃষ্ট হয়ে নাকি বল কম না। কিন্তু এখানে রাধা গোবিন্দের মাধুর্যের কথা বর্ণনা হচ্ছে তো আচার্যগণ করছেন, তো ব্রজবালাগণের চিত্ত গোবিন্দের রূপেতে মুগ্ধ হয়েছেন বেশি। কিন্তু গোপন করে তারা বর্ণনা করছেন, কিন্তু বেশিক্ষণ কতক্ষণ গোপন করবেন? যতই চেষ্টা করা যাক কিন্তু এই ভাবগম্ভীর বেশিক্ষণ গোপন করা যায় না। তারাই সকলেই কৃষ্ণানুরাগিনী ব্রজসুন্দরীগণ। কৃষ্ণের সঙ্গে বলদেব চন্দ্র যখন এই বনের মধ্যে প্রবেশ করছেন নিজের প্রিয়নর্ম সখাগণের সঙ্গে, তখন প্রিয়নর্ম সখীর নিকটে ব্রজবালাগণ অভিব্যক্ত করছেন অক্ষণ মতাং ফলমিদম,
এই নয়নধারীর সাফল্যের কথা। কিন্তু কি শব্দের দ্বারা ইঙ্গিত করেছেন প্রথমে কিন্তু নাম বলেন নাই, প্রথম শ্লোকে কিন্তু কোনো নাম নাই, কেবল ইঙ্গিত দিয়েছেন এই শব্দের দ্বারা। আর এই শব্দের সার্থকতাই হচ্ছেন গোবিন্দ, সূচনা দিয়েছেন। কেন এতটাই ভাব, সেই ভাবটাকে প্রকাশ করতে পারছেন না। প্রেম বিশেষের বৈশিষ্ট্যতে তাদের একটু যখন কমে গেল, খুব গাঢ় প্রেম, তো ওই প্রেমের কারণে তারা এক তো বলতে পারছেন না, এটা হতে পারে, আর দ্বিতীয়ত তারা নিজের এই প্রেমটাকে গোপন করেছেন। দুটোর মধ্যে কোনো না একটা ভাব তাদের হৃদয়ে সঞ্চার হয়েছে, তবে তারা গোবিন্দের কথা বলতে পারলেন না, শব্দ এবং নাম উচ্চারণ করতে পারলেন না। তারা কি জানতেন না কে, জেনেও কিন্তু প্রকাশ করতে পারছেন না। যখন আমাদের আচার্য চরণ বলছেন, যখন ভাবটা একটু কমে গেল না, মানে হৃদয়টা একটু ধারণ করেছেন, প্রথমে খুব চঞ্চল হয়ে গেছে দেখে, এখন যখন হৃদয়টাকে একটু শান্ত করলেন, তখন তারা সেই এই কৃষ্ণ এবং বলদেবচন্দ্রীর বদন মাধুরীর আস্বাদনীর এই নয়নের সাফল্যের কথা ব্যক্ত করছেন। যারা দর্শন করেছেন তাদের হৃদয় এবং মন নয়ন খুব সফল হয়ে গেল। কিন্তু বিশেষত অয়মেব হি নির্ভর প্রেমণা অতৃপ্তার্থ বিশেষ লক্ষণা স্বভাব কাদের গোপীগণে, তারা কিন্তু দর্শন করে তৃপ্ত হন না, যদি তৃপ্ত হয়ে যেতেন তাহলে তাদের শ্রেষ্ঠ ভাবের প্রকাশ আজ কেউ পেত না, তারা তৃপ্ত হন না। ওই জন্য আচার্যজন বলছেন অয়মেব হি নির্ভর প্রেমণ অতৃপ্তার্থ বিশেষ লক্ষণ স্বভাব, কিছুতেই তৃপ্ত না, আরো বেশি বাড়ছে। আচ্ছা, নয়ন থাকলেই কি গোবিন্দের মাধুরীর আস্বাদন হয়? এই চোখ দুটি থাকলেই কি গোবিন্দের মাধুরীর আস্বাদন হবে? বলছে না, নয়ন থাকলেই গোবিন্দের সেই রূপমাধুরী আস্বাদন হবে না, তার জন্য অনুরাগ মাখানো নয়ন চাই, অনুরাগ চাই। ব্রজেতে অনেকেই তো আছেন যাদের যেই রকম ভাব, তারা গোবিন্দকে সেই রকম ভাবরূপী অনুরাগ নয়নের দ্বারায় দর্শন করছেন। কিন্তু ব্রজরামাগণ যেই অনুরাগ মাখন নয়নের দ্বারায় গোবিন্দকে দর্শন করছেন না, এটা আর কারোর কাছে নাই, ওটা আর কারোর কাছে নাই। ওই জন্য অনুরাগ চাই, সকলের পক্ষে সম্ভব না। পুতনাও তো ব্রজে এসেছে, তো পুতনা যে কৃষ্ণকে দর্শন করছেন তার নয়নের মধ্যে অনুরাগ আছে? নাই তো। অঘাসুর বকাসুর ইত্যাদি কত অসুরগণ দর্শন করছেন। আচ্ছা, বদন মাধুরীর মধ্যে পরিবর্তন তো নাই যে অঘাসুরের কাছে গোবিন্দের মাধুরী বা কৃষ্ণের মাধুরী কোনো পরিবর্তন হয়ে গেছে তা তো না, বা পুতনার কাছে পরিবর্তন হয়ে গেছে তা তো না, পরিবর্তন নাই, ওনাদের দৃষ্টিতে অনুরাগ নাই। ওই জন্য ব্রজে এসেও কৃষ্ণকে দর্শন করেও সেই ভাবের উল্লাস না। তাই জন্য শ্রীজীব গোস্বামী চরণ বলছেন অনুরাগীন, অনুরাগীর দ্বারায়।
গোপীগণ যখন দর্শন করছেন না, অনুরাগ আছে, আর কোনো সাধারণ অনুরাগ নাই, গভীর অনুরাগ। আর অনুরাগ দর্শন করছে বলেই তো উন্মত্ত হয়ে গেছেন। চিকন কালা গলায় মালা, বাজন নূপুর পায়, চূড়ার ফুলে ভ্রমর বুলে তিরসনয়ানি চায়, কালিন্দির কুলে কি পেকুনু সেই ছলিয়া নাগর কান, গরম চাইতে নারীনু সেই আকুল করিল প্রাণ, চাঁদ ঝলমলি ময়ূরের পাখা চূড়ার উপরে বাস, ঈষৎ হাসিয়া মোহনবাসী মধুর মধুর বায়, মন্দ মন্দ বাঁশির আলাপ পড়ছেন, রসের ভরে অঙ্গনা ধরে কেলি কদম্বের হেলা, কুলবতী সতী যুবতী জনার পরাণ হইল খেলা, শ্রীচরণী চঞ্চল মকর কুণ্ডল পিধন পিয়ল বাস, রাঙ্গা উপ উতপল চরণ যুগল নিছনি গোবিন্দ দাস। ব্রজবালাগণের উক্তিতে তারা এই রকম গোবিন্দকে দর্শন করছেন, আর দর্শন করি ভাবে ভূত কেন অনুরাগ আছে, তবেই তারা বলতে পেরেছেন অক্ষণ মতাং ফলমিদম ন পরম বিদাম, আর কেউ বলতে পারেন নাই, অনুরাগ নাই। ওই জন্য আচার্যরণ বলছেন যে এই দিব্য ভাব ব্রজসুন্দরীগণ যে প্রকার আস্বাদন করছেন, এই আস্বাদন কিন্তু আর কারো পক্ষে সম্ভব না, কেউ করতে পারেন নাই, কারোর দ্বারা সম্ভব না, কেবল ব্রজরমণীগণই আস্বাদন করেছেন। আচার্যচরণ বলছেন বাহ বেশ সুন্দর অনুরাগ তো ওদের, বলছে হ্যাঁ অনুরাগ কোনো কম নাই, কিন্তু গোবিন্দকে আস্বাদন করার স্বভাব আছে, ভাব আছে, এই আস্বাদন আর কারোর দ্বারা সম্ভবপর হয় নাই, কেন তারা গোবিন্দকে সেই ভাবেতে আস্বাদন করতে পারেন নাই। আচার্যরণ বলছেন অত্রৈব পরমোৎকর্ষ শৃঙ্গারস্য প্রতিষ্ঠিত, গোবিন্দ হচ্ছেন শৃঙ্গার রসরাজ, কিন্তু ব্রজের ভাব একবারে পৃথক, এই আস্বাদনের বিষয় ব্রজেতে, আর গোপীগণ ব্রজেতে আস্বাদন করছেন অন্যত্র না, অন্যত্র গোবিন্দকে দেখা সত্ত্বেও কৃষ্ণকে দেখা সত্ত্বেও তাদের হৃদয়ের মধ্যে সেই ভাবের উদ্গার প্রকাশ কিছুতে ক্ষণমাত্র কালও হয় নাই, ক্ষণকালও হয় নাই। ওই জন্য ব্রজরামাগণ আমাদের আশ্বাসন বলছেন গোবিন্দকে উপপতি রূপে স্বীকার করেছেন, আর এই উপপতি রূপে স্বীকার করার কারণে এই গোবিন্দের প্রতি এই ভাবের উল্লাস, যাকে আমরা পরকীয় ভাবের উল্লাসের কথা ব্যক্ত করি, আচার্যচরণ বলেছেন বহু বার যাতে যত খালু যত্র প্রচ্ছন্ন কামকত্বম চ যাচ মিথো দুর্লভতা স মনমথস পরমাগতি, শ্রী রূপ গোস্বামীর চরণ বলছেন এই উপপতির ভাব, এই এই ভাবটি হচ্ছেন শৃঙ্গারসীর পরম উৎকৃষ্ট, এটি প্রতিষ্ঠিত হয় অন্য কোনোতে নাই, উপপতিতেই আছেন। আচ্ছা এই বিষয় যদি আমাদের আস্বাদ্য বিষয় হয়, শ্রী রূপ গোস্বামী পাদ বলছেন এই জগতে যে রতিতে সামাজিক এবং ধর্মগত অনেক প্রকারের বাধা থাকে, অনেক প্রকারের বাধা,
এবং দর্শন স্পর্শন সম্ভাষণ এইগুলো অনেক কিছু সম্ভবপর না, দুর্লভতা। কিন্তু পরস্পর পরস্পরের মধ্যে যেই রতিতে প্রচ্ছন্ন উন্মাদ প্রেম থাকে, প্রচ্ছন্ন উন্মাদ প্রেম, এবং খুব খুব দুর্লভতা তার সঙ্গে দেখা করা, দর্শন করা, স্পর্শ করা, সম্ভাষণা ইত্যাদি, এগুলো খুব দুর্লভ, সম্ভবপর না। এই প্রেমই হচ্ছেন শ্রেষ্ঠ এবং শোভাময়ী রতি, শ্রেষ্ঠ এবং শোভাময়ী রতি। আর এই রতি, রতি রমণীয়া যা ক্রিয়া ইতি রতি, শ্রীজিচরণ বলছে রমণীয়া যা ক্রিয়া ইতি রতি, যেটা রমণযোগ্য, ক্রীড়াযোগ্য, যথার্থ রূপে ব্রজসুন্দরীগণের সঙ্গে সেটাই হচ্ছেন, সেই ক্রিয়াটাই হচ্ছেন রতি। আচ্ছা, মনের মধ্যে সন্দেহ জাগে, প্রশ্ন আসে, জাগতেই পারে। সাধারণ প্রাকৃত জীবের তো অনেক প্রকার রাধা গোবিন্দের লীলার প্রতি প্রশ্ন জাগে। আচার্য চরণ তো ওনারা জানেন, কারো না কারো মনের মধ্যে প্রশ্ন আসতে পারে। তিনি নিজেই বলছেন, লঘুত্ব মাত্রম যত প্রোক্তম তত্তু প্রাকৃত নার নায়কে, কিন্তু ন কৃষ্ণে রস নির্যাস স্বাদার্থ ভবতারিণী। উজ্জ্বলিনী মণি গ্রন্থে তো বলছেন, এই জগতে যে প্রাকৃত নায়ক আছে না, সেই প্রাকৃত নায়কেতে উপপতি এই শব্দটা হচ্ছে কেমন, লঘুত্ব, ছোট, নগণ্য, ভালো নয়, মন্দ। কিন্তু ন কৃষ্ণে, গোবিন্দেতে কিন্তু এই লঘুত্ব নাই, শ্যামসুন্দরে এই লঘুত্ব নাই, উপপতির ভাব ওটা প্রাকৃত নায়কে আছে। তাহলে কেবল প্রাকৃত নায়কে এই সমস্ত দোষ আছে? বলছে হ্যাঁ। কেন? আমরা তো গোবিন্দের সঙ্গে তুলনা করি, কেন? বলে স্ববিট বরাহ ভক্ষী দেহ, এই দেহটা হচ্ছে কি, স্ববিট বরাহ ভক্ষ দেহ, এই দেহ দেহকে না কুকুর, শিয়াল, শকুনি ইত্যাদি খায়। এই দেহটা হচ্ছে না প্রাকৃত দেহ, হাড় মাংস এবং রক্তের দ্বারাই তৈরি। গোবিন্দের দেহ কি এরকম অপ্রাকৃত? তার দেহ এরকম না। ওই জন্য গোবিন্দের যে উপপতিত্ব ভাব বা যে ব্রজবালাগণের সঙ্গে রতিত্ব ভাব, প্রচ্ছন্ন রতির ভাব, এটা উপপতিতেই কেবলমাত্র বিদ্যমান আছে, পতিতে বিদ্যমান নাই। কেননা সাক্ষাৎ স্বয়ং অবতারিত কৃষ্ণ, তিনি হচ্ছেন ধর্ম এবং অধর্মের নিয়ন্তা। বলে তিনি কেন হবেন ধর্ম অধর্মের নিয়ন্তা? ধর্ম এবং অধর্মের নিয়ন্তা হচ্ছেন অবতারগণ। আর এই অবতারগণ, তাদের মধ্যে যদি ধর্ম এবং অধর্মের কোনো অস্তিত্ব থাকে না বা কার্যকরী হয় না, তাহলে সাক্ষাৎ অবতারিতে কি করে ধর্ম এবং অধর্মের আধিপত্য হবে? কোনোদিন হবে না, নাস্তি কদাপি, কখনো হতে পারে না, কোনোদিন সম্ভাবনাই নেই যে অবতারীর উপরে কোনো ধর্ম এবং অধর্মের নিয়ামক হোক। আচ্ছা, তাহলে যে এই যে বৃত্তিগুলি, ও এটা কেবলমাত্র রস নির্যাস জন্যে এই লীলা, এই আস্বাদন। ওই জন্য স্বাদার্থম অবতারিণী, অবতারী সাক্ষাৎ নন্দনন্দন। ওই জন্য মূল তাৎপর্য এই যে ঔপপত্য ধর্ম, উপপতি ধর্ম, এটা খুব বিধর্ম, ধর্ম নয় বিধর্ম, দুর্ভাগ্যপূর্ণ,
নরক প্রদানকারী পরিণামে খুব দুঃখ দেয়, খুব দুঃখ ক্লেশ জ্বালা এই সমস্ত এই উপপত্ত ধর্মে। কিন্তু এই সম্বন্ধগুলি কার সঙ্গে লাগে? প্রাকৃত নায়কের উপরে লাগে। যদি কোনো প্রাকৃত নায়ক নিজেকে উপপতি রূপে স্বীকার করে ওই রকম আচরণ করতে আরম্ভ করে তখন কি হবে? সামাজিক দ্রষ্টা এবং সামাজিক ভ্রষ্টা, সমাজে তাকে নিন্দা করবে। আচ্ছা, যারা ওই ওই ভাবকে দেখবে বা ওই প্রাকৃত নায়কের সেই উপপতির ভাবকে শুনবে তারাও বিধর্ম অবলম্বনকারী হবে। জীবসেনের পরিষ্কার বলেছেন তারাও বিধর্মকারী হবে। কিন্তু লীলা পুরুষোত্তম গোবিন্দে এই সমস্ত তিনি তো স্বরূপ শক্তিবর্গের সঙ্গে, তাদের মধ্যেও স্বরূপ শক্তিবর্গ অনেক আছেন কিন্তু তাদের মধ্যেও কেবল মুখ্যতা ব্রজরামাগণের সঙ্গে যে সমস্ত তার সম্বন্ধ এবং ভাব, সেই উপপতিত্ব ভাব, পরকীয় ভাব, সেই সম্বন্ধে কাব্য নাটক এবং তাদের যে সমস্ত লীলা যদি কেউ শ্রবণ করে বা কেউ যদি বর্ণন করে তার কি লোক নিন্দা হবে বা তার কি কোনোদিন অধঃপতন হবে? বলছে না, কোনোদিন নয়, তার প্রাকৃত কাম নষ্ট হয়ে যাবে। প্রাকৃত কাম, অপ্রাকৃত কামের কথা শ্রবণ করলে, চিন্তন করলে, নিকুঞ্জ রতির করা ভাবনা করলে তার প্রাকৃত কাম নষ্ট হয়ে যাবে, অপ্রাকৃত দিব্য সেই রসেতে ডুবে যাবে। এটি হচ্ছে পার্থক্য প্রাকৃত এবং অপ্রাকৃত। তাহলে আমরা এটাই বুঝতে পারলাম যে উপপতি ভাবের নিন্দা কেবলমাত্র এই প্রাকৃত নায়ক এবং নায়িকাতে বিদ্যমান আছে, তাতেই প্রযোজ্য। কিন্তু কখনো রাধা গোবিন্দের লীলা প্রাচুর্যে, গোবিন্দ এবং গোপীগণের দিব্য লীলা প্রাচুর্যেতে এইটা কখনো প্রযোজ্য নয়, কখনো লাগানো যাবে না। কেন? তারা অপ্রাকৃত দেহ এবং দেহধারিণী। কেন? শ্রী চক্রবর্তী পাদ বলছেন ভগবানের দুইটি তত্ত্বের দ্বারাই তো তিনি গঠিত, একটা হচ্ছে আত্মা আত্ম আর একটা হচ্ছে পর। আচ্ছা, এই আত্মনিষ্ঠ ধর্মই হচ্ছেন আত্মরমতা, আত্মনিষ্ঠ ধর্মই হচ্ছেন আত্মরমতা। কিন্তু এতে কোনো রসের কোনো সহায় নাই, কোনো রসের কোনো সহায়তা নাই, এ স্বতন্ত্র আত্মরমতা, নিজে নিজে রমণ করছেন, এতে রসের প্রাচুর্য ঘটবে না। কিন্তু গোবিন্দেতে আত্মরমতা ধর্ম কিন্তু নিত্য, এ কেউ আরোপ করে নাই বা উনি উপার্জন করেন নাই, গোবিন্দতে আত্মরমতা ধর্ম নিত্য আছে এবং উনাতে পররমতা ধর্মও নিত্য আছে। কেবল আত্মরমতা ধর্ম নিত্য থাকলে এই ব্রজের ব্রজগোপীগণের সঙ্গে লীলা সম্পাদন হবেই না, উনার মধ্যে পররমতা ধর্ম থাকলেই তবেই তিনি হবেন নবকিশোর নটবর, তবেই তিনি রাধারমণ হবেন, না হলে হতে পারবেন না। আর পরম পুরুষ গোবিন্দেতে এই বিরুদ্ধ ধর্মগুলি একই সঙ্গে থাকে যুগপদ ভাবেতে, এরকম না আগে পিছে না, একই সঙ্গে ওই ধর্মগুলি বিদ্যমান থাকে। একদিকে কৃষ্ণ লীলাবতারে লীলাতে যদি আত্মারাম বিদ্যমান থাকে তাহলে আরেক কেন্দ্রেতে বিপরীত দিকে পররমতা ধর্ম ওইখানে উনার মধ্যে বিদ্যমান থাকে। আর এই ধর্মটা পূর্ণ এবং পরাকাষ্ঠা, কাষ্ঠা শব্দের অর্থ হচ্ছে সম্পূর্ণ শ্রেষ্ঠ,
ওর উপরে আর কিছু নাই। পুরনো এবং প্রাকাষ্ঠারূপে গোবিন্দতে এই আত্মরমতা এবং পররমতা ধর্ম একবারে পূর্ণভাবে বিরাজমান। সেই জন্যে তিনি হচ্ছেন পররমতা, আর সেটাই হচ্ছেন পরকীয় ভাব, ওইটিই হচ্ছেন পরকীয় ভাব। পররমতা না হলে পরকীয় ভাব আসবে না, কিছুতেই আসবে না। তাহলে এই ব্রজরমণীগণের যে লীলা বা ব্রজের যা লীলা, এটার মধ্যে কি আছে গোবিন্দেতে? পররমতা। আর কি? নায়ক নায়িকাতে পরস্পর এই পর হবার ভাব। পর হয়েও যখন রাগের দ্বারায় পরস্পর পরস্পর মিলিত হন, তখন সেই অদ্ভুত রসের আস্বাদন করেন পর। কিন্তু পর হয়ে যখন রাগ এসে উপস্থিত হয় প্রেম, আর প্রেমের দ্বারাই যখন রাধা গোবিন্দের দিব্য মিলনাকাঙ্ক্ষা হয়, তখন সেই অদ্ভুত সেই পরকীয়া রসের প্রকাশ ভাব জাগে, আর তাকেই পরকীয়া রস বলে। আর এই রস ছাড়া রাধা গোবিন্দের লীলা অনুভূতি হবে না। তাই জন্য গোবিন্দ আজ যে মন্দ মন্দ বংশী বাজিয়ে এবং প্রত্যেকটি ব্রজরমণীগণের চিত্তকে আর্দ্র করে দিয়েছেন, গলিয়ে দিয়েছেন, এই ভাব গোবিন্দের কাছে আছেন। কেননা গোবিন্দের মধ্যে কয়েকটি ভাব খুব শ্রেষ্ঠ রূপে বিদ্যমান তো। শৃঙ্গার রস সর্বস্বম সিখি পিচ্ছ বিভূষণম অঙ্গীকৃত নরাকারমাশ্রয়ে ভুবনাশ্রয়ম। শ্রীল গোস্বামীচরণ বলছেন, যার শৃঙ্গার রসটাই হচ্ছেন সর্বসম্পত্তি। হ্যাঁ, পুচ্ছই হচ্ছেন বিভূষণ, ময়ূর উড়ছে। যিনি এই নরাকারের স্বরূপ ধারণ করেছেন, এটি হচ্ছেন এই রসের মূল নিদান। আর ত্রিভুবনকে আশ্রয় করে তিনি বিদ্যমান আছেন, এই গোকুলচন্দ্র। গোবিন্দের মধ্যে যে ভাব, ব্রজগোপীগণ যে পরকীয়া ভাবেতে আস্বাদন করছেন উপপতির ভাবেতে, এর আবার ভেদ করেছেন আলাদা আলাদা। চার প্রকারের ভেদ করেছেন। এক হচ্ছে অনুকূল, দক্ষিণ, সট এবং ধৃষ্ট। এই চারটি ভাব আছে পতি এবং উপপতির। পতি তো ছেড়ে দিলাম, আমাদের আস্বাদ্য উপপতির স্বরূপে চারটা ভাব আছে। কিন্তু পতি এবং উপপতিতে সঠতা এবং ধৃষ্টতা স্বীকার করা হয়েছে, কিন্তু গোবিন্দেতে কোনো ভাবই অযুক্ত নয়। এই প্রত্যেকটি চারটি যে ভাবের কথা শ্রীরূপ গোস্বামী চরণ বলছেন, এই চারটি ভাব পূর্ণরূপে বিদ্যমান আছেন। যেহেতু তাতে সমস্ত ভাবেরই সম্ভাবনা সম্ভব হতে পারে। কিছু কিছু একটা এমন একটা রং হয় না, যেই রং সব রঙের উপরে লেগে যায়, একটা রং হয় এমন, সেরকম না, গোবিন্দেতে সব ভাব সম্ভাবনা আছে, সব ভাব লেগে যায়। আর অল্প স্বল্প লাগে না, একেবারে লাগে, তিনি পূর্ণ পূর্ণ লেগে যান। যেরকম তিনি যদি উপপতি স্বরূপ, আমরা জানি পতি অনুকূলতা, যেরকম রামচন্দ্র ভগবান, তার মন কেবল সীতাতেই অনুরক্ত, এছাড়া কিন্তু অন্য কোনো ললনার প্রতি তার দৃষ্টিও পড়ে নাই, কোনোদিন দৃষ্টি পড়ে নাই। তাহলে এই বিষয়ে রামচন্দ্র তিনি হচ্ছেন পতি, কিন্তু তিনি কেমন পতি? অনুকূল পতি। আর যদি উপপতিতে আসি, সাক্ষাৎ গোবিন্দ, গোবিন্দ বিষয়, তখন কি হবে?
राधायामेव कृष्णस्य सुप्रसिद्धानुकूलता तदात्मलोके तदाप्यश्यम नान्या संगस्मृतिं ब्रजेत। साक्षात गोविंदेर वृंदावनेश्वरीर प्रति सुप्रसिद्ध अनुकूलता, ताहले आर कोनो गोपीगणेर प्रति नाई? बोझे हाँ आछे, किन्तु एकटा विशेष भाव कि जानेन तो, जखन गोविंद वृंदावनेश्वरी के दर्शन करें बा श्रवण करें बा स्मरण करें, तार जखन स्मरणेर पथेते वृंदावनेश्वरीर ओई रूपटा एसे उपस्थित हय, तखन ना तिनि अन्य कोनो गोप बनितार प्रति मन किछुतेई जाय ना, किछुतेई जाबे ना। ताहले गोविंदेर उपपति स्वरूपेते वृंदावनेश्वरीते अनुकूलता, तार कथा चिंतन करले दर्शन करले तिनी आर अन्य गोपीदेर कथा भूले जान, तार प्रति मन प्रविष्ट हय ना, देखते चाय ना, उन्मना हुए जान, ताहले वृंदावनेश्वरीर प्रति उनार कि अनुकूलता उपपति भावेते। कवि जयदेव गीत गोविंदे बोलछेन, राधाम आधाय हृदये तत्याज ब्रजसुंदरी। जखन ना राधाम आधाय हृदये वृंदावनेश्वरी के जखन हृदयेर मध्ये धारण करेछेन चिंतन करेछेन ना, तखन तत्याज ब्रजसुंदरी, बाकी जे समस्त ब्रजसुंदरीगण आछेन तादेर कथा तिनि भूले गेछेन, आर चिंतन होच्छे ना, मने पड़छे ना, केवल गोविंदेर प्रति, कृष्णेर प्रति, गोविंदे राधारानीर प्रति एरकम भाव। गोविंदेर प्रति वृंदावनेश्वरीर आसक्ति सम्पादन करार जन्नो अनेके चेष्टा करें तो, তখন বৃন্দাদেবী তিনি বৃন্দাবনেশ্বরীর নিকটে বলছেন, রাই যাদের বুদ্ধি সরসিকতা সম্পূর্ণ, যারা সৌন্দর্য সারি সবসময় উজ্জ্বল, তাদের মতো সুন্দর আর কেউ নাই, যাদের দিব্য রূপ লাবণ্যতে এই জগৎকে বিমোহিত করে দিয়েছে, এমন যে কত শত সেই ব্রজরমণীগণ নন্দ মহারাজের গোষ্ঠেতে ক্রীড়া করছে, রমণ করছে, কিন্তু কি দেখলাম জানি, জানো তুমি? কিন্তু হে কৃষৌদরী, হে বৃন্দাবনেশ্বরী, হে ব্রজভানু নন্দিনী, আমি নিজে তোকে দেখে আসলাম, তোমার বিরহে না সেই মুরারি চুপচাপ বসে আছে, কেন তুমি কি করে বুঝলে? বুঝে এত অবলা এত সুন্দরীগণ ওখানে খেলা করছে, গোবিন্দ পাশেই আছেন, তবু তিনি উন্মনা কেন? কি দেখে তুমি বুঝলে? নয়নটা দেখে বুঝলাম, সুন্দরীগণ যদি আশেপাশে থাকে না তো দৃষ্টিটা ওই দিকেই যায়, ঘুরতে ঘুরতে ঠিক ওই দিকে পড়ে যাবে, এটা প্রাকৃত দৃশ্য। আর আজ যাদের কথা বলছেন তারা তো এই জগতের সুন্দরী না, রূপ লাবণ্যে পরিপূর্ণা তারা, নিজের অঙ্গভঙ্গি কত কিছু করছে, আমি দেখলাম মুরারির এই চপলা দৃষ্টি অন্য কোন এই ব্রজরমণীর পথে পড়ছেই না, ওই রকমই চুপচাপ উন্মনা হয়ে বসে আছেন, কেন জানো? তোমাকে দেখতে চায়। আর এইটাই ভেবেছি আমি, জানতে পারলাম
সেনা বসে বসে ওই বৃন্দাবনেশ্বরীর কথা চিন্তা করছেন। যেমনি চিন্তার এই 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 মনের পথেতে বৃন্দাবনেশ্বরী এসে বসে গেল, সঙ্গে সঙ্গে অন্য রমণীগণের ভাবনা ভঙ্গি রূপ সব ভুলে গেছে, আর দেখছেনও না একবার। তাহলে গোবিন্দের বৃন্দাবনেশ্বরীর প্রতি উপপত্তিতে অনুকূলতা এই শ্রেষ্ঠ। আবার এর ভাবেতে ভেদ করেছেন স্বরূপচরণ, আর প্রকার নায়ক আছেন তো, যিনি প্রথম নারক নায়ক তিনি হচ্ছেন ধীর উদাত্ত। সেই ধীর উদাত্ততে যদি অনুকূলতা আমরা লাগাই দেই তাহলে কি হবে? ধীর উদাত্ত কারা? বলছে গম্ভীর প্রকৃতি, যার বিনয়ান্বিত স্বভাব এবং যার স্বভাবটা ক্ষমাগুণশালী, যার মনের মধ্যে করুণা আছে, যিনি দৃঢ়ব্রত, যা নিশ্চয় করেছেন ঠিক ওইটাকে ধরে রেখেছেন, আর যে আত্মশ্লাঘাশূন্য এবং যে উদার চিত্ত, তিনি হচ্ছেন ধীর উদাত্ত নায়ক। আর যদি অনুকূল লাগাই উপপতির স্বরূপে, পতির ছেড়ে দিলাম, তাহলে গোবিন্দের স্বভাবটা কেমন? কোনো এক সময় এক স্থানে বসে বৃন্দাবনেশ্বরীকে বারংবার স্মরণ করছেন, বারবার স্মরণ করছেন চোখ বন্ধ করে কোনো বৃক্ষতলে। ললিতা সখী ওই পথ দিয়ে যাচ্ছেন, দৃষ্টি পড়ল, চুপচাপ বসে আছে শ্যামসুন্দর, সঙ্গে সঙ্গে চিত্রার সঙ্গে ছিল, চিত্রার হাতটা ধরলেন, চিত্রাকে আশ্বাস দিচ্ছেন, শোন চিত্রে, আমি বুঝতে পেরেছি তুই মনে মনে ভেবেছিস কৃষ্ণের প্রতি কোনো আশঙ্কা করলি, শোন তোর আশঙ্কাকে নিরাময় করে দিচ্ছেন। ওই চিত্রে কৃষ্ণের প্রতি কোনো আশঙ্কা রাখবি না, করবি না, কেন গো? বুঝে দেখো, নিশ্চিতই তিনি আমাদের যুথেশ্বরী বৃন্দাবনেশ্বরীর প্রেমবশ্য, আর ওই জন্য প্রেমবশ্যের কারণে দেখো তিনি এই গোকুলে এত যত নবোৎপলাক্ষী রমণী যত বিদ্যমান আছেন, তারা নিজের কটাক্ষ ভঙ্গি অঙ্গ ভঙ্গির দ্বারায় কৃষ্ণকে নিজের কুঞ্জেতে আকৃষ্ট করার শত শত চেষ্টা করছেন, কিন্তু তবু তো তিনি যান নাই, চুপচাপ বৃক্ষের তলে বসে বসে চিন্তা করছেন। তারা কত কলা কৌশল প্রকাশ করছে, এতে তো নায়কের চিত্ত আর্দ্র হয়ে যাবে, গলে যাবে, তখন তো সেই সখীগণ নিজের এই কটাক্ষ দৃষ্টির দ্বারায় নিজেদের কুঞ্জে টেনে নিয়ে আসবেন, কিন্তু না তো তো যায় নাই, এক জায়গায় বসে আছে। জানিস তো আমি বুঝতে পারছি কৃষ্ণ হচ্ছেন সুদৃঢ়, সে কখনো রঙ্গ তার হৃদয়রূপী রঙ্গভূমিতে বৃন্দাবনেশ্বরীকে বিদ্যমান করিয়েছেন, আর তাতেই তিনি ব্রতনিষ্ঠা ধারণ করেছেন, ওইখানে তার কোনো শৈথিল্য ভাব আসে নাই, আসবে না। অন্য নায়িকাকে দেখে বৃন্দাবনেশ্বরীর কথা ভুলে যাবেন না, বৃন্দাবনেশ্বরীর কথা যখন স্মরণ পথে এসে গেছে তো অন্য নায়িকার কথা তিনি ভুলে যাবেন। কিন্তু অন্য কোনো নায়িকার সঙ্গে যখন বিহার করছেন, আর এতৎ সময়ে যদি বৃন্দাবনেশ্বরী স্মরচিন্তন পথে এসে যায়, তখন সব ভুলে যাবেন, উৎকণ্ঠায় সে উপস্থিত হবে। ওই জন্য এই চিত্রে তুই না আশঙ্কা করবি না, তাহলে এই যে স্বভাব, এই যে দৃঢ়ব্রত বৃন্দাবনেশ্বরীর প্রতি,
এবং তার যে আত্মশ্লাঘাশূন্য এবং তার যে করুণা স্বরূপ এবং উদার চিত্ত, এটা হচ্ছেন উপপতি স্বরূপে বৃন্দাবনেশ্বরীর প্রতি তার অনুকূলতা। এমনি কি ব্রজরামাগণের চিত্তকে নিজের দিকে টেনে ফেলেছেন? এমন রোটানের নাই। তবেই তো তারা সব কিছু ত্যাগ করে বৃন্দাবনেশ্বরী ইত্যাদি গোবিন্দের কথা চিন্তা করতে 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 উন্মাদগ্রস্ত হয়ে যান। উন্মাদগ্রস্ত অপরকে গোবিন্দের বেণুর কথা শ্রবণ করে বর্ণন করতে থাকেন। সাধকোচিত দেহেতে এই ভাবই তো আমার প্রিয়জ, কিন্তু এই ভাবের আস্বাদন কুরজাত ব্রজে বাসাম, ব্রজ ছাড়া তো অন্যত্র নাই বাবা, অন্যত্র নাই। নারদমুনি ভ্রমণ করতে 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 বিন্ধ্যাচল পর্বতের দিকে গেলেন। বিন্ধ্যাচল পর্বতে দেখছেন সাতজন দিব্য ঋষি তপস্যা করছে, খুব তপস্যা করছে পর্বতের উপরে বসে। নারদমুনি দেখছেন পর্বত তো, কিন্তু এ তো অন্যরকমের পর্বত দেখছি, এই পর্বত পাথরের না, অস্থির পর্বত, হাড়ের পর্বত, হাড়গুলি, এত হাড়গুলি হাড়ের উপরে বসে সব সাতজন ঋষি ঘোর তপস্যা করছে। নারদমুনি প্রণাম করে বলছেন, মহারাজ আপনারা এই অস্থির এই হাড়ের উপরে বসে কি তপস্যা করছেন? ঋষিগণ বলছে, মহারাজ এই অস্থি আর কারো না, এটা আমাদেরই অস্থি, আমরা জন্ম জন্মান্তর কল্প কল্পান্তর তপস্যা করছি, দেহকে ত্যাগ করছি, সেইগুলো অস্থিগুলো এখানে থাকছে, আবার জন্মগ্রহণ করছি, আবার তপস্যা করছি, এক জন্ম নয় জন্ম জন্মান্তর তপস্যা করছি, এই অস্থিগুলো আমাদের জন্ম জন্মান্তরের অস্থি, পর্বতাকার হয়ে গেছে পাহাড়ের মতো। বা ভাই বা, কার তপস্যা করছো যে এত জন্ম জন্মান্তর তোমাদের অস্থির দ্বারে পাহাড়ের মতন হয়ে গেছে? বুঝে আমরা না ব্রজেতে সে সাক্ষাৎ গোকুলচন্দ্র রাধার মনকে নিকুঞ্জ ভবনে দর্শন করতে চাই, এই অভিলাষে আমরা এই বিন্ধ্যাচল পর্বতে তপস্যা করছি, এখনো পাও নাই? বুঝে না, এখনো পাই নাই, হাড়ের দ্বারায় এই পর্বত হয়ে গেছে, এখনো পাও নাই? বলছে না, এখনো পাই নাই, করছি, যদি কোনো দিন হয়। হবে কি করে? ব্রজবাসীগণের আনুগত্য না নিয়ে তপস্যা করলে তার হবে না, তাদের আনুগত্য চাই, আনুগত্য চাই, তবেই হবে, অনুগত না হচ্ছে না, তপস্যা করে চলো চলছে তো। নারদমুনির মনের মধ্যে খুব আকাঙ্ক্ষা জেগেছে, বাহ এত সুন্দর ব্রজের অনুপম লীলা, মাধুর্য লীলা, আমিও সেই নিকুঞ্জ ভবনে প্রবেশ করে রাধা গোবিন্দের দিব্য লীলা আমিও দর্শন করতে চাই, চলো। বৈকুণ্ঠে গেলে ভগবান বিষ্ণুকে বলছে নারায়ণকে, প্রভু আমি ওনার সেই ব্রজের মধ্যে সেই লীলা দর্শন করতে চাই। বলছে তুমি দর্শন করতে চাও, আমারই ওখানে প্রবেশ নাই, আমি নারায়ণ, আমারই ওখানে প্রবেশ নাই, তুমি কি করে যাবে? কিন্তু হ্যাঁ, তোমাকে একটা পথ আমি বলে দিতে পারি। তাহলে প্রভু আপনি তাড়াতাড়ি বলুন পথ, আমার তো মনটা খুব উৎকণ্ঠিত হয়ে গেছে। তুমি ব্রজে যাও, আর ব্রজে গিয়ে ব্রজের বনে কুঞ্জে থাকো বৈরাগ্য ভাব অবলম্বন করে, আর সেই ধুলা অঙ্গে মাখবে, শরীরে মাখবে, অভিষেক করবে, করতে 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 কোনোদিন যদি ব্রজগোপীগণের কৃপা তোমার প্রতি হয়ে যায়, তবে তুমি এই নিকুঞ্জ ভবনের অপ্রাকৃত লীলা
দর্শন করার সৌভাগ্য তুমি পাবে, এছাড়া অন্য কোনো উপায় নাই। নারদ মুনি আর বিলম্ব করলেন না, বাহ, তিনি ব্রজে এসে উপস্থিত। ওই যে কেউ পাখি হয়ে বসে আছে, কেউ হংস হয়ে শব্দ করছে, কিসের জন্য? রাধা গোবিন্দের অপ্রাকৃত লীলা মাধুরী দর্শন করার জন্যই তো। সাধক নিজের চিন্তনের দ্বারায়, ভাবের দ্বারায়, অভিলাষের দ্বারায় সব কিছু ত্যাগ করে ব্রজবীথিকাতে ঘুরে বেড়াচ্ছেন, কারণটা কি? কী কারণ? বুঝি এই লীলার আস্বাদন তারা করতে চান, সাক্ষাৎ দ্রষ্টা হতে চান, দেখতে চান, তবে এই জীবনটা সফল হবে, নেত্রটা সফল হবে সাধক জীবনে। তাহলে এই যে পরকীয় রস, এই ব্রজের রস কেমন অপ্রাকৃত, কেমন অনুপম, কেমন অসমূর্ধ। কল্পকল্পান্তর তপস্যা করলেও হবে না, ব্রজজনের অনুগত না হলে, তাদের আনুগত্য না হলে সম্ভব কখনো না। কেন? তাদের এক চেটিয়া সম্পদ, যাদের সম্পত্তি, তো সেই বস্তুকে নিতে গেলে তার তো অন্যয় করতে হবে, তার বিনয় চরণে বিনয় করতে হবে, তাকে ডাকতে হবে। তিনি যদি কৃপা করেন তাহলে সম্ভব হবে। গোবিন্দের এই রকম অপ্রাকৃত দিব্য দিব্য লীলা, সেই লীলার মধ্যে উপপতি রূপে পরকীয়াভাবের লীলা। আমাদের গোপীগণ যেই প্রকার আস্বাদন করছেন, সেরকম আবার আস্বাদন হবে মহাপুর কৃপা হলে। আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম, মহাপুর কৃপা হলে আগামীকাল আবার এই বিশাল নিতাই গৌর হরি।